কিরে তুই আসবি না আমি যাব? দাঁড়া একটু পরে যাচ্ছি। নমস্কার, আমি চপল তলাপাত্র, বাবা মায়ের একমাত্র অনধ্বংসকারী পুত্র। ফাঁকা সময় ল্যাদ খাই, আর কাজ থাকলে ল্যাদ লাগে বলে ল্যাদ খাই। ও পিকলুদা, তুমি দিন দিন একটা আস্তে পেট্রোকে বলস তৈরি হচ্ছিস, কোনো কম দেরি নয়। পাড়ায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে একটা খবর দিতে পারলি না? সে মনি ওয়াটসন, সে মনি পাড়ায় কি হয়েছে তুই কিছু জানি না। ওরে তোদের ভাই দুটো বাড়ি পড়ে, শ্যামখুরের বাড়ি, ওর বাড়ি থেকে উত্থানির মাঝে কোটো ছুটি গেছে। মাথা মোটা বুড়ো আজ সকালে ঠিকঠাক মাজন দিয়ে ব্রাশও করেনি, পেনার দোকানে চা দিয়ে কুলকুচি করে অফিস চলে গেছে। রাখিস খবর? কি রে আশিস যে, আমি ভাবছি মাজনটা কি সোনার ছিল, সেটাও কেসটা সলভ করে দে তুমি পেলে। বাবা এসব কথা তো এখানে বলা যাবে না, আশেপাশে চোখের গুপ্তচর থাকতে পারে। বিকেলে পার্কে আয়, গুপ্ত হয়ে চোরের কথা বল। শোন, আমার জন্য গরম বাদাম ভাজা কিনে আনবে, ঠিক আছে? নাড়া তো জানিসই। ফেলুদার কুটুতো ভাইয়ের পিস্তুতো জামাইয়ের পাশের বাড়ির মা, বাংলার আদর্শ ধর্মসত্যান নেশি ব্যোমকেশ বক্সির জঘন্যতম পাড়া, শ্রীমান পিনাকে চাকরি দিচ্ছে ওরফে। আমার পিতৃপুরুষে দেওয়া চপল নামটাকে এই ক্ষুদ্র সারা জীবনে চপল বলেই চালিয়ে দিয়েছি। বাবা কে আপনি, কে মনে হচ্ছে সেই সে মানুষের গুপ্তচর গুতমার বাজাবে? ও পিকলু বাবু, তুমি কোথায় ফাঁসি দিয়ে গেলে গো? তোমার চপল আর যেতে পারবে না। না ওরে তুই অশ্বধামা, কে আপনি, কে? আমার নাম চপল না, আমার নাম চপল, আপনি কে, কে আপনি বলুন। এ জগদীশ্বর, কটা রাম ছাগল মেরে এই গর্ধরটাকে পয়দা করেছো? ও পিকলু দা, হ্যাঁ রে শালা, বাদামটা দে। তুমি এরকম বকের মতো গলা এরকম দম লাগিয়েছো কি করতে? নিশ্চয় টাকা শোধ করতে পারোনি, পানদারা তোমাকে দন দন করে খুঁজছে। আমার কাছে কিন্তু একটাও পয়সা কড়ি নেই, যা ছিল তাই দিয়ে বাদাম কিনে ফেলেছি। জানিস চপল, তোর না কোনোদিন বুদ্ধিভ্রষ্ট হবে না। কেন কেন? কারণ ওপরওয়ালা তোর মাথায় এক আনার বুদ্ধি দেওয়ার মতো অপরাধবোধ করেননি। তুমি আমাকে এরকমভাবে অপমান করতে পারলে? অপমান করবো না বেটা, কবেট উল্লুক কপার গাধা, গোয়েন্দাদের কাজের সূত্রে অনেক সময় ছদ্মবেশ থাকতে হয়, তাও আমার জানা নেই। উড়কো চুলকাচ্ছে দাড়িটা শালা, তুই বলছিস বাদাম গায়ে মারি যাচ্ছি, শালা বস এখানে, এক মারবো। অমনি অমনি গেলেন মামার বাড়ি, কাল ফুলো গোবিন্দর মার মতো মুখ করে। কেসটাকে শুনবে তুই গেলে? তুমি কেসটা বলছো কোথায়? তখন থেকে তো বাংলা ফিল্মে টেনেই যাচ্ছ, টেনেই যাচ্ছ। বলতে দিচ্ছিস রে কোথায় হতভাগা, শোন তাহলে। সকালে জানা গেছে যে শ্যামপুরের বাড়ির 10 টাকার কলমি শাক ফ্লেভারের উত্থানজনী মাঝনের কোটো চুরি গেছে, ঠিক আছে? যে বুড়ো চিনির কোটোতে পিঁপড়ে ধরলে পিঁপড়ে ছাতুতে গুলে খায়, সেই খুড়োর কাছে 10 টাকার মাঝনের কৌটো একেবারে ঝক্কের ধন্ডে পাগলা, বুঝলি? চোর যে সে লোক নয়, নাহলে সব ছেলে মাঝনের বাক্স নিত না, পাড়ায় আরো কিছু বড় ঘটনাকে চোরকে হত্যা হবে, বুঝলি? কিন্তু দা ব্যাপারটা পুরো নস্টালজিক করে দিল। মানে
মানে শোনো, আমার এক দাদা, ঠিক আছে, তার না নাকে ফাইলস হয়েছিল, ঠিক আছে, এইবারে সেখান থেকে একটা ছোট্ট লাল বিগুলো খামানোতে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। হনুলুর থেকে ডাক্তার এসে তার চিকিৎসা করে গেছে। বুঝলাম, তোর সাথে আমি বেশি দিন থাকলে আমার কিডনিতে স্পন্ডলাইসিস হয়ে যাবে। চল এবার দাঁড়া দাঁড়াও, কোথায় যাবো? আর ভালো লাগে না। দেখ সামনে দিকটা চোখা আর চ্যাপটা, পেছন দিকটা পয়েন্টেড, যতদূর সম্ভব মেয়েদের হিল তোলা জুতো। তাহলে এটা মহিলা চোর? না, চোর মনে হয় যতদূর সম্ভব 377 ধারা উঠে যাওয়ায় খুশি হয়েছে। আর না হলে ম্যান্ডি রাহার ফ্যান। আর আমি শিওর যে চোর আজকে রাতেই আসবে। হ্যাঁ, কি বলছো? তুই চাপ নিচ্ছিস কেন? আমার না খুব কবিতা কবিতা পাচ্ছে গো, শুনবে? তোরে আমার তুচ্ছ প্রাণী, তো শোনা একখান কবিতা। চাঁদ মামা তুমি কত গোল, পিনুদার দোকানে আর কবিতা শোনাবো না, আর কবিতা শোনাবো না। ঠিক আছে ঠিক আছে, জানা গেল কিপটে বুড়োর মেয়ে ফেসিয়ালের জন্য বাগানে মাজন লুকিরা। বুড়ো তো জানতে পেরে